আমরা অনেকেই স্বপ্ন দেখি ইউরোপের কোনো এক সুন্দর দেশে গিয়ে সুন্দর কোনো জায়গায় বসবাস করার, কিন্তু খরচের ভয়ে বেশিরভাগ মানুষেরই স্বপ্নই অধরা রয়ে যায়। আচ্ছা ভাবুন তো, যদি এমন কোনো দেশ থাকে যেখানে থাকার জন্য উল্টো আপনিই টাকা পাবেন, কি শুনতে অবিশ্বাস্য লাগছে? সত্যি ইউরোপে এমন এক দেশ রয়েছে যেখানকার বাসিন্দা হওয়ার জন্য টাকা দিচ্ছে সে দেশের সরকার। হ্যাঁ, ইউরোপের অন্যতম সুন্দর ও সুখী দেশ আয়ারল্যান্ডের নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে বসবাস করলে আপনাকে 84,000 ইউরো দিবে দেশটির সরকার, বাংলাদেশি মুদ্রার হিসেবে যা 1.5 কোটিরও বেশি টাকা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির কিছু নির্জন জায়গায় থাকার জন্য আর্থিক সাহায্য করবে আয়ারল্যান্ড সরকার। এরই মধ্যে নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এ খবর। বাসিন্দা হওয়ার জন্য কেন টাকা দিচ্ছে আয়ারল্যান্ড? আসলে জনসংখ্যা বাড়াতে চায় দেশটির সরকার, তাই আওয়ার লিভিং আইসল্যান্ড নীতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিক্ষিপ্তভাবে জনবসতিপূর্ণ বা নির্জন জায়গায় জনবসতি গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের লিভিং আইসল্যান্ড নীতির আওতায় রয়েছে 30টি দ্বীপ, যেগুলো দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত নয়। এসব দ্বীপের সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পরিবেশের সমৃদ্ধি ঘটাতে চায় আইরিশ কর্তৃপক্ষ। মানতে হবে যেসব শর্ত। নতুন বাসিন্দাদের প্রথমে 30টি দ্বীপের মধ্য থেকে যে কোনো একটি দ্বীপে সম্পত্তি বাড়ি কিনতে হবে। সম্পত্তিগুলো এমন হতে হবে যা আয়ারল্যান্ডের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে 1993 সালের আগে নির্মিত ও গত 2 বছর ধরে খালি পড়ে রয়েছে। সরকারের দেওয়া টাকা ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে হবে, অর্থাৎ সেই টাকা ক্রেতাদের বাড়ি ঠিক করতে বা নতুন করে বানাতে ব্যবহার করতে হবে। আপনি যদি আয়ারল্যান্ডের দ্বীপগুলোতে থাকতে চান ও সে দেশের সরকারের দেওয়া সব শর্ত মেনে নেন, তাহলে আগামী 1 জুলাই থেকে এ বিষয়ে আবেদন করতে পারবেন।